ঈদের রেলের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে মিলছে দোসরা জুনের টিকিট। রাত থেকে স্টেশনগুলোতে প্রত্যাশীদের ভিড়। কৃষকের লোকসান কমাতে প্রশাসনের উদ্যোগে দিনাজপুরে সরাসরি কেনা হচ্ছে ধান। শতভাগ কিনলে সমতা ফিরবে বাজার দরে। এবং নওগাঁর বাগানগুলোতে আজ থেকে নামানো হচ্ছে গোপালভোগ, ক্ষীরসাপাতি ও ল্যাংড়া জাতের আম। দেখছেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে দোসরা জুনের টিকিট কিনতে কমলাপুর রেল স্টেশনে ভিড় করছেন প্রত্যাশীরা। এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার নাজমুস সালেহি, সরাসরি চলে আছি তার কাছে। সালেহি, ধন্যবাদ। আজকে দেওয়া হচ্ছে ঈদের দুই তারিখের টিকিট, এবং আজকে কিন্তু আসলে গত দুই দিন আমরা যে কমলাপুরে যে ভিড় লক্ষ্য করেছি তার থেকে কিন্তু আজকে বলা যেতে পারে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে। অর্থাৎ যখন কমলাপুর থেকে আগে সারা অঞ্চলের মানে যে যে কয়টা অঞ্চলে টিকিট দেওয়া হই, মানে আগে যখন সারা বাংলাদেশের টিকিট দেওয়া হতো কমলাপুর থেকে, তখন আসলে যে পরিমাণ ভিড় লক্ষ্য করেছি আমরা, ঠিক একই রকমের ভিড় কিন্তু আজকে রয়েছে। অর্থাৎ ঈদের দিন, ঈদের সময় যত ঘনিয়ে আসবে টিকিট প্রত্যাশী মানুষের ভিড় কিন্তু তত বাড়বে। কমলাপুর রেল স্টেশন থেকে আসলে এমনই জানানো হয়েছে আমাদেরকে। আপনি জানেন যে কমলাপুর রেল স্টেশন থেকে দেওয়া হয় উত্তরবঙ্গগামী 16টি ট্রেনের টিকিট, যার মধ্যে উত্তরবঙ্গগামী 16টি ট্রেনের টিকিট আসলে দেওয়া হয় প্রতিদিন। এখান থেকে দেওয়ার কথা রয়েছে 14,095টি টিকিট, আর অ্যাপের মাধ্যমে বিক্রি করার কথা রয়েছে 5,944টি টিকিট, আর কাউন্টার উন্মুক্ত থাকে হচ্ছে 8,151 টিকিট। যদি আমি আপনাকে একটু টিকিটের পরিসংখ্যানগুলো একটু বোঝাই, যে রাজশাহী থেকে রাজশাহীর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের এখানে টিকিট দেওয়া হয়, এই ধূমকেতু এক্সপ্রেসের আসন সংখ্যা হচ্ছে 1,140, অনলাইনে কাটা যাবে হচ্ছে 569, আর কোটায় বরাদ্দ থাকবে 26, আর বিক্রি করা হচ্ছে কাউন্টারে 545। এইভাবে বনলতা এক্সপ্রেস 958টি সিট, এইখানে মোবাইলে কাটা যাবে 464টি, স্পেশাল কোটায় আছে 30টি, এবং কাউন্টারে বিক্রি হচ্ছে 434টি সিট। এইভাবে সিল্ক সিটিতে আছে 1,140 সিট, মোবাইলের অ্যাপে কাটা যাবে 569, স্পেশাল কোটায় আছে 30, আর কাউন্টারে বিক্রি হচ্ছে 541। পদ্মা এক্সপ্রেসের মোট সিট হচ্ছে 1,068, অনলাইনে কাটা যাবে 540, কোটায় আছে 34, এবং হচ্ছে বিক্রি হচ্ছে কাউন্টারে 418। এইভাবে প্রতিদিন 14,095টি টিকিট আসলে কমলাপুরের বিক্রি করা হবে। তার মধ্যে হচ্ছে যে অনলাইন এবং হচ্ছে নতুন যে রেল সেবা অ্যাপ, তার মধ্যে দিয়ে আসলে বিক্রি করা হচ্ছে। তো আপনি জানেন যে সকাল থেকে 9টার পরে টিকিট কাউন্টার উন্মুক্ত হওয়ার পর মানুষের আজকে খুব বেশি ভোগান্তি কিন্তু বলা যাবে না। শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকিট নেওয়ার জন্য একটু সময় লাগছে। পাশাপাশি মানুষজনদের দাবি আছে যে 9টা পর্যন্ত টিকিটের হচ্ছে কাউন্টারের জন্য অপেক্ষা না করে সেটা যদি একটু আরও আগে। দর্শক, ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি খবরাখবর জানতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহি। ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহকদের নতুন টাকার নোট প্রদান করছে বাংলাদেশ ব্যাংক। মতিঝিলের বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে নতুন নোট নিতে গ্রাহকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সুশৃঙ্খলভাবে নতুন নোট নিতে পেরে সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। তবে 2 টাকা ও 5 টাকার নোট না থাকায় ক্ষোভ জানান তারা। মামুন আবদুল্লাহ রিপোর্ট। ঈদের খুশিকে আরো রাঙিয়ে তুলতে ঈদ সেলামির প্রচলন অনেক দিনের। ছোটদের ঈদ আনন্দই যেন জুড়ে থাকে নতুন টাকার সেলামিতে, আর তাই ঈদ এলেই কেন্দ্রীয় ব্যাংকে বেড়ে যায় নতুন টাকার চাহিদা। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ ব্যাংক বাজার এনেছে নতুন টাকা, তাই নোট সংগ্রহে ভিড় করছেন গ্রাহকরা। টাকা তো টাকাই, নতুন টাকা নিলে আত্মীয় স্বজনরা বাচ্চারা খুশি হয়। আগে দেখা যায় সবাই পাইতো না, লাইনে দাঁড়ানোর পরে সবাই পাইতো না, এখন সবাই পায়, এই জন্য অনেকে খুশি। ঈদের আনন্দটাকে আরও ঘনীভূত করার জন্য যতগুলো বকশি দেবো, বকশি নতুন টাকা দেবো। দেওয়া হচ্ছে 10, 20, 50 আর 100 টাকার নোট। কালোবাজারি ঠেকাতে ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তি। তবে 2 ও 5 টাকার নোট না দেওয়ার অভিযোগ করেন গ্রাহকরা। এক একটা গ্রাহকের 2 ঘন্টা যাবৎ সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কেউ যদি 2 বার টাকা নিতে যায়, একটা ডুপ্লিকেশন হলে সফটওয়্যার ক্যাচ করে আমরা ধরতে পারি। সর্বোচ্চ 18,000 নিতে পারবে, 10 একটা প্যাকেট, 20 একটা প্যাকেট, 50 একটা প্যাকেট, আর 100 টাকা একটা প্যাকেট। 5 টাকার নোট নাই, এখানে সব 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট দিতেছে।
ধাতব মুদ্রার প্রচলন বাড়াতে 2 ও 5 টাকার নোট এবার ছাপা হয়নি বলে জানান বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। আমাদের পর্যাপ্ত পরিমাণ কয়েন আছে, সুতরাং আমরা 2 টাকা বা 5 টাকার নোট আমরা এটা ছাড়ছি না। বাংলাদেশ ব্যাংক কোয়াটা ব্রাঞ্চ আছে, কত লোককে দেবে? এই জন্য সমস্ত ব্যাংকেই আমরা সারা বছরেই কম বেশি নতুন টাকা দেওয়া হয়। এবছর 30টি শাখার গ্রাহককে দেওয়া হবে নতুন টাকার নোট, যেখানে প্রতিজন গ্রাহক নিতে পারবেন সর্বোচ্চ 18,000 টাকা, যা দেওয়া হবে আগামী 30 তারিখ পর্যন্ত। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে সরকারিভাবে ন্যায্য মূল্যে সরাসরি কৃষক পর্যায়ে ধান কেনা হচ্ছে। এই মুহূর্তে সদর খাদ্য গুদামে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দুলাল, ইমতিয়াজ, আমি দিনাজপুর সদর উপজেলার একটি সরকারি ক্রয় কেন্দ্রে দাঁড়িয়ে এবার জানি যে দিনাজপুরে এবার বোরো আবাদ হয়েছে 1,74,000 হেক্টর জমিতে। বাম্পার ফলন হলেও কৃষকরা কিন্তু এবার হতাশ। তাদের ধান নিয়ে যখন তারা বাজারে বিক্রি করতে যাচ্ছেন, তাদের উৎপাদন খরচই উঠছে না, পানির দামে তাদের ধান বিক্রি করে দিতে হচ্ছে। এদিকে সরকার ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে যে ক্রয় অভিযান শুরু করেছেন, দেরিতে হলো, দিনাজপুরের 16 মিনিটে শুরু হয়েছে, কিন্তু এর যে প্রভাব এটা কিন্তু এখনো বাজারে আসেনি। তারপরে সরকার জাতীয় রাজস্ব বোর্ড চাল আমদানির উপরে কড়া আরোপ করেছেন যে চাল আমদানি যেন না হয়, এ বিষয়টাকে সাধুবাদ জানিয়েছেন কৃষক এবং কৃষক নেতারা। তবে তারা বলছেন যে এটি যদি 2-3 মাস আগে এটি ঘোষণা দেওয়া হতো তাহলে কৃষকরা এটার সুফল পাত। এ মুহূর্তে এখানে একটি তথ্য জানিয়ে রাখি, জেলা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী দিনাজপুরে কৃষক পরিবারের সংখ্যা রয়েছে 4,80,756 জন এবং দিনাজপুরে যে ক্রয় অভিযান চলছে তার সুযোগ পাবেন মাত্র 5,848 জন কৃষক। এবার দিনাজপুরে যে সরকারি যে অভিযান চলছে সেখানে শুধুমাত্র 5,048 মেট্রিক টন ধান ক্রয় করা হবে এবং চাল ক্রয় করা হবে 94,000 মেট্রিক টন চাল। ইমতিয়াজ, এই ছিল আমার কাছে তথ্য। নওগাঁয় আজ থেকে গোপালভোগ, ক্ষীরসাপাতি ও ল্যাংড়া জাতের আম গাছ থেকে নামানো শুরু হয়েছে। এই মুহূর্তে পোরশা এলাকায় আছেন রিপোর্টার এম আর রকি, সরাসরি চলে আছে তার কাছে। রকি, ইমতিয়াজ, আজ থেকে বরেন্দ্র এলাকার বাগানগুলি থেকে আনুষ্ঠানিকভাবে আম নামানো শুরু হয়েছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আজকে প্রথম পর্যায়ে গোপালভোগ এবং এরপরে স্টেপে ক্ষীরসা এবং ল্যাংড়া আম নামানো হবে। তো ইতিমধ্যেই এই বাগানগুলি থেকে সকাল থেকেই আমরা দেখেছি একটা সরব উপস্থিতি, বিশেষ করে বাগান মালিক এবং এখানকার যারা আম নামানোর শ্রমিক রয়েছে তারা সকাল থেকে নামানো শুরু করেছে এবং বাণিজ্যিকভাবে এখান থেকে আম বিভিন্ন জায়গায় সরবরাহের তারা প্রস্তুতি নিচ্ছে। ইমতিয়াজ, আপনি জানেন বরেন্দ্র এলাকায় এবছর আমের অত্যন্ত ভালো ফলন হয়েছে, কয়েক দফা বৃষ্টিপাত এবং এই বৃষ্টিপাতের ফলে আমের ব্যবসায়ীরা বলছেন সাইজ অনেকটা বড় হয়েছে এবং এখানে প্রথম দিকে কিছুটা শঙ্কা ছিল, প্রখর রোদের কারণে কিছুটা আমের ফলন একটু কম আশা করছিল, কিন্তু পরবর্তীতে বৃষ্টিপাত আমের জন্য বেশ সহায়ক হয়ে ওঠে। তো সব মিলিয়ে এবছর বরেন্দ্র এলাকা থেকে বড় একটা আমের বাজার তৈরি হচ্ছে এবং এখান থেকে ভালো একটা বাজার পাবে এমন প্রত্যাশায় এখানকার ব্যবসায়ীরা বুক বেঁধে আছে। তো কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর বরেন্দ্র এলাকায় প্রায় 19,000 হেক্টর জমির বাগান থেকে প্রায় 2.5 লাখ মেট্রিক টন আমের ফলন আশা করছে এবং যেখান থেকে প্রায় 250 থেকে 300 কোটি টাকার একটা বাণিজ্য হবে এমন প্রত্যাশা করছে কৃষি বিভাগ। ইতিমধ্যেই বাগানগুলি থেকে আম, বিশেষ করে গোপালভোগ জাতের আমটা অত্যন্ত এখানকার সমাদর এবং ভালো মানের আম, মিষ্টি আম, এটা ব্যাপক চাহিদা রয়েছে এবং এই আম বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছে এবং এই পাইকাররা এখান থেকে তারা কেনার জন্য প্রস্তুতি নিয়ে তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সরবরাহের জন্য চেষ্টা করছে। তো আমরা দেখেছি বরেন্দ্র এলাকার আমের বড় একটি বাজার দিন দিন প্রসার হচ্ছে এবং এই প্রসারটা বাণিজ্যিকভাবে যেমন ঘটছে অন্যদিকে এখানে আর্থসামাজিক একটা পরিবর্তনের আশা করছে এখানকার বাগান মালিকরা। তো ইমতিয়াজ, এই ছিল নওগাঁর বরেন্দ্র এলাকার আম বাগানের সর্বশেষ আম নামানোর প্রস্তুতির খবর। 2000 থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমার হয়ে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণে এশীয় উন্নয়ন ব্যাংকের সাথে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর হয়েছে। এ প্রকল্পে 4 ধাপে $1,500 মিলিয়ন দেবে এডিবি। এডিসি সম্মেলন কক্ষে এ ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং এডিবির পক্ষে উপস্থিত ছিলেন এডিবির বাংলাদেশের আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।
এছাড়াও বাংলাদেশ সরকার ও এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাশরাফি বিন মুর্তজা। আগামী দুবছর বাংলাদেশি মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের বিভিন্ন প্রমোশনে অংশ নেবেন এই ক্রিকেট অলরাউন্ডার। এ উপলক্ষে মাশরাফি ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। ওয়ালটনের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক গোলাম মুর্শেদ। খুব শিগগিরই আকাশে উড়বে বোয়িং 737 ম্যাক্স, এমনটাই জানিয়েছেন মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। বোয়িংয়ের 737 ম্যাক্স মডেলের বিমানের সফটওয়্যার আপডেটের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। নিরাপত্তায় বিস্তারিত ব্রিটেন, ইউরোপ, চীনসহ অন্তত 33টি দেশের প্রতিনিধিদের কাছে পৌঁছে যাবে। এই নিরাপত্তা বিশ্লেষণের পরেই জানা যাবে বোয়িংয়ের 737 ম্যাক্স চলাচলের জন্য প্রস্তুত কিনা। কয়েক সপ্তাহের মধ্যে ফ্লাইটের নিরাপত্তা বিশ্লেষণ করে বিমান চলাচলের বিষয়টি নিশ্চিত করবে FAA। এসময় বাণিজ্য শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঈদে রেলের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে মিলছে 2 জুনের টিকিট। রাত থেকেই স্টেশনগুলোতে প্রত্যাশীদের ভিড়। কৃষকের লোকসান কমাতে প্রশাসনের উদ্যোগে দিনাজপুরে সরাসরি কেনা হচ্ছে ধান। শতভাগ কিনলে সমতা ফিরবে বাজার দরে। এবং নওগাঁর বাগানগুলোতে আজ থেকে নামানো হচ্ছে গোপালভোগ, ক্ষীরসাপাতি ও ল্যাংড়া জাতের আম। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।